জেনে নিন সাপ্তাহিক রাশি মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা কাজ বা বিশ্রামের ক্ষেত্রে সঠিক ভারসাম্য স্থাপন করে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এমন অবস্থায় আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে আপনার চন্দ্র রাশির সাপেক্ষে নবম ঘরে অধিপতি হিসেবে প্রথম ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনি মুক্তি পেতে পারেন সম্পূর্ণরূপে এই সময় কারো গ্রহের উপকূল দিকে আপনাকে অনেক রোগ থেকে মুক্তি সাহায্য করবে চন্দ্ররাশির সাপেক্ষে শনি একাদশভাবে অবস্থান করায় এই সময়ের মধ্যে আপনার খাদ্যাভাস বা দৈনন্দিন জীবনযাত্রারও উন্নতি হবে এই সপ্তাহটি এমন জিনিস কেনার জন্য ভালো যার দাম ভবিষ্যতে বাড়তে পারে এমন পরিস্থিতিতে আপনি সোনার গয়না বা বাড়ি জমি কোনো বাড়ির নির্মাণ কাজে বিনিয়োগ করতে পারেন যার কারণে আপনি ভবিষ্যতে ভালো লাভ করবেন আপনি সবসময় নিজের বা আপনার প্রয়োজন সম্পর্কে অনেক সিদ্ধান্ত নেন তবে এই সপ্তাহে আপনাকে নিজের সম্পর্কে খুব বেশি চিন্তা না করে বাড়ির অন্যান্য সদস্যদের চাহিদার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকারা পেশার দিকে চমৎকার ফলাফল পাবেন কারণ আপনার শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের শক্তিতে আপনার পদে উন্নতি ঘটতে পারে বিশেষ করে বছরের মাঝামাঝি সময়টি আপনার শিক্ষার ক্ষেত্রে খুব ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে কারণ এই সময় আপনি মন লেখাপড়ায় বেশি মগ্ন থাকবে যার কারণে আপনি আপনার কর্মদক্ষতা উন্নতি করে আপনার শিক্ষকের মন জয় করতে সক্ষম হবেন